শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ যে বয়সে শিশুরা লেখাপড়া করার বিষয় ঠিক এমনই সময় দেখা যায় পারিবারিক আর্থিক অভাব অনটনের কারণে একাংশ গৃহকর্তা নিরুপায় হয়ে পরিবারের শিশুদেরকে কাজের দিকে ঠেলে দেয় আর এরই সুযোগ নেন সমাজের একাংশ বিত্তশালী শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও বাড়ির কাজে ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে অনেকেই নিযুক্ত করে থাকেন শিশুদের এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রায় সময়ই উঠছে নানা অভিযোগ বিশেষ করে চাইল্ড লাইনের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন সূত্র অনুযায়ী খবর পেয়ে মাঝে মধ্যে অভিযান চালিয়ে চাইল্ড লাইনের কর্মীরা যে সাফল্য পাচ্ছে না এমনটা কিন্তু নয় কিন্তু সাফল্য তাদের তার চেয়ে ব্যর্থতাই যেন সবচেয়ে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দেখা যায় অবাধে চলছে এদের বিরুদ্ধে ধরনের নজরদারি নেই এই অবস্থায় সোমবার আরক্ষা প্রশাসনের কর্মীদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মীরা শেখর পাল নামে একটি ক্যাদারের বাড়ি থেকে উদ্ধার করলেন দুই শিশু শ্রমিককে ঘটনা আগরতলা কুমারী টিলা এলাকায় পেশায় ঠিকাদার শেখর পালের বাড়িতে দীর্ঘদিন ধরে দুই নাবালিকা কাজ করছেন খবর পেয়ে সোমবার শ্রম আধিকারিক পিঙ্কি পাল ও সন্হিতা বারী পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে নাবালিকা দুই শিশুকে উদ্ধার করে বাড়িতে প্রশাসনের কর্মীদের আগমনের খবর পেয়ে ঠিকাদার ছুটে এলেও পরবর্তী সময়ে হিতে বিপরীত হওয়ার আশঙ্কায় বাড়ি থেকে গা ঢাকা দেয় পরে প্রশাসনের কর্মীরা নাবালিকা দুই মেয়েকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায় চাইল্ড লাইনের কর্মী সংহিতা বারারি জানান বাড়ির মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তারা একই সাথে নাবালিকা দুই মেয়ের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবেন ঠিকাদারের বাড়ি থেকে দুই নাবালিকাকে উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কুমারি টিলা বর্ণালী সামনে শেখর পাল নামে এক ব্যক্তির বাড়িতে দুটো বাচ্চাকে চাইল্ড লেবার হিসেবে রাখা হয়েছে তারপর আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে লেবার ডিপার্টমেন্ট ও এর সহায়তায় আমরা ওনার বাড়ি থেকে দুটো বাচ্চাকে গিয়ে আমরা পাই বাচ্চাগুলোকে রেস্কিউ করে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে নিয়ে আসি বাচ্চাগুলি থেকে জানা গেছে যে ওরা ওরা চার পাঁচ বছর যাবত ওনার বাড়িতে কাজ করছে বিনিময়ে ওরা টাকা পাচ্ছে কি পাচ্ছে না ওরা এটা সঠিকভাবে কিছু বলতে পারছে না ওনার বাড়িতে কাজ করার জন্য উনি এই উদ্দেশ্যে চার পাঁচ বছর যাবত এই দুটো বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে